অনুগুটি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। সম্প্রতি 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের পর 2 মার্চ গণনা হয়। এতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হন। এবার 4 কেন্দ্রের বিধায়ক থেকে কে হচ্ছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য, সেদিকে তাকিয়ে আছে গোটা অনুকোটিবাসী। 59 পেচারতল বিধানসভা কেন্দ্র থেকে শান্তনা চাকমা, 50 পাবলিয়াছড়া থেকে ভগবান চন্দ্র দাস, 51 ফটিকরা বিধানসভা কেন্দ্র থেকে সুধাংশু দাস, এছাড়াও 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে দীর্ঘ বাম শাসন থেকে মুক্তি দিয়েছেন টিঙ্কু রায়, ফলে অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে রয়েছেন তিনি। তাছাড়া সমস্ত অনুকূটি জেলার জনগণের দাবি, টিঙ্কু রায়কে রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসাবে স্থান দেওয়া হোক। উল্লেখ্য, আগামী 8 মার্চ আগরতলা বিবেকানন্দ ময়দানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতীয় জনতা পার্টির এক ঝাঁক নেতৃত্বের উপস্থিতিতে ত্রিপুরা রাজ্যের নতুন মন্ত্রিসভা গঠিত হবে। এদিন মন্ত্রিসভার স্থান পাবেন কারা, অপেক্ষা করতে হবে আগামী 8 মার্চ পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। অনুগুটি জেলার 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। সম্প্রতি 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের পর 2 মার্চ গণনা হয়। এতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হন। এবার 4 কেন্দ্রের বিধায়ক থেকে কে হচ্ছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য, সেদিকে তাকিয়ে আছে গোটা অনুকোটিবাসী। 59 পেচারতল বিধানসভা কেন্দ্র থেকে শান্তনা চাকমা, 50 পাবলিয়াছড়া থেকে ভগবান চন্দ্র দাস, 51 ফটিকরা বিধানসভা কেন্দ্র থেকে সুধাংশু দাস, এছাড়াও 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে দীর্ঘ বাম শাসন থেকে মুক্তি দিয়েছেন টিঙ্কু রায়, ফলে অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে রয়েছেন তিনি। তাছাড়া সমস্ত অনুকূটি জেলার জনগণের দাবি, টিঙ্কু রায়কে রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসাবে স্থান দেওয়া হোক। উল্লেখ্য, আগামী 8 মার্চ আগরতলা বিবেকানন্দ ময়দানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতীয় জনতা পার্টির এক ঝাঁক নেতৃত্বের উপস্থিতিতে ত্রিপুরা রাজ্যের নতুন মন্ত্রিসভা গঠিত হবে। এদিন মন্ত্রিসভার স্থান পাবেন কারা, অপেক্ষা করতে হবে আগামী 8 মার্চ পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।